আর একটা জিনিস বলছি তো দেখে নাও, উট মরুভূমির পরিবেশে বসবাস করবার জন্য ওদের দেহের মধ্যে কী কী পরিবর্তন হয়েছে একটু দেখে নাও, অর্থাৎ উচ্চ তাপমাত্রা সহ্য করবার জন্য। প্রথমে দেখো, দেহত্বকের নিচে কুপুরিবাহী ফ্যাটের একটা আবরণ থাকে, ফ্যাট হচ্ছে তাপের কুপুরিবাহী, ফলে তাপ ওদের দেহের মধ্যে প্রবেশ করতে পারে না। দু নম্বর কী বলেছি, পুরু রোম উত্তপ্ত পরিবেশে ওদের দেহকে পরিবেশ থেকে রক্ষা করে। আর কি, প্রচণ্ড উত্তপ্ত দিনের বেলা দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়, পরিবেশের সমান হয়, তাপীয় সাম্যাবস্থার জন্য তাপ অন্যান্যভাবে জলের নিঃসরণ কম করে, অর্থাৎ জল দেহ থেকে বেশি বার করতে ওরা দেয় না। এরা অল্প সময় অধিক জল গ্রহণ করতে পারে, ভালো কথা, যা এবং সেই জলটাকে ওরা বলো চর্বি বা কুঁজের মধ্যে ওরা জমা রাখতে পারে চর্বির আকারে। এরা গাঢ়মূত্র ত্যাগ করে দেহ থেকে জলের অপচয় কমায়, এইভাবে ওরা দেহের মধ্যে উচ্চ মানে তাপমাত্রাকে ওরা সহ্য করবার জন্য ওরা এই সকল অভিযোজন ঘটিয়েছে। ঠিক আছে, তাহলে মোটামুটি এখান থেকে তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আজকে শেষ হলো। তাহলে অভিযোজনে বলতে কি, আজকে কার কার অভিযোজন পড়লাম, আজকে মৎস্য মানে মাছের ক্ষেত্রে পড়লাম, মাছের ক্ষেত্রে একটাই অভিযোজন পড়তে হবে, সেটা হচ্ছে তোমার এয়ার ব্লাডার। এয়ার ব্লাডার মানে হচ্ছে তোমার ওই পটকা, যেটাকে আমরা বলি। তারপরে কি, আমরা তারপরে পড়লাম মাছের ক্ষেত্রে এয়ার ব্লাডার, পায়রার ক্ষেত্রে পড়লাম বায়ুথলি, তাই তো? আচ্ছা, আর কি পড়লাম, আর আচরণগত অভিযোজনের মধ্যে শিম্পাঞ্জি বললাম, মৌমাছি বললাম, আর একটা বললাম যে মরু অভিযোজনের মধ্যে উটের মধ্যে কীভাবে জল সঞ্চয় করতে পারে ওদের ক্ষেত্রে ওইটা, আর কি আর বললাম ওদের আর বিশেষ বৈশিষ্ট্যগুলো, এগুলো একটু পড়বে, মোটামুটি তোমাদের এই কোশ্চেন এর বাইরে আর কিছু আসবে না। ঠিক আছে, নেক্সট দিন আমি নতুন চ্যাপ্টার স্টার্ট করব, নাইট্রোজেন চক্র কিংবা নতুন একটা চ্যাপ্টার আমি স্টার্ট করব। বাড়িতে এগুলো একটুখানি ভালো করে একটু শুনে নিও।